আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু হলো বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া। আর মালয়েশিয়াতেই বাংলাদেশি কর্মীরা যাওয়ার জন্য আসলো নতুন পরিবর্তন। আর কি সেই পরিবর্তন বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতেই চলে যাই। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে, যেমন রিক্রুটিং এজেন্সিগুলোকে অটো সিলেক্ট করা এবং ডিমান্ড লেটার ও পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া, ফলে আগে থেকেই এজেন্সিগুলোর ভিসা সংগ্রহ করার প্রয়োজন হবে না। এতে অভিবাসন খরচ কমে যাবে বলে এজেন্সিগুলোর দাবি। এ কারণে সকল এজেন্সি কর্মী পাঠানোর জন্য আন্দোলন করেছে। আইনত কোনো অপরাধ ছাড়া লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিকে কর্মী প্রেরণ করা থেকে বিরত রাখার সুযোগ নেই। তবে অবশ্যই মালয়েশিয়া সরকারি নিয়মকানুনের মধ্যে হতে হবে। বাংলাদেশ সরকারের কাছ থেকে মালয়েশিয়া নিশ্চিত চায় যে রিক্রুটিং এজেন্সি উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাকে বর্ণিত দায়িত্ব পালন করবে। বাংলাদেশি নাগরিকদের বিদেশি কর্মসংস্থানের প্রক্রিয়া সম্পূর্ণ করতে রয়েছে বৈধ রিক্রুটিং এজেন্সি। বৈধ এজেন্সির পাশাপাশি দেশে এবং বিদেশে রয়েছে দালাল, মিডলম্যান বা মধ্যস্থভোগী, বাংলাদেশ সরকার অভিবাসন কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান আইন বিধি ইত্যাদি করেছে, যা প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধিদপ্তর বাস্তবায়ন করে। আইন অনুযায়ী রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই বিদেশি কর্মসংস্থান হতে হবে। এছাড়াও উচ্চতর পেশার ক্ষেত্রে ব্যক্তি নিজেই ভিসা সংগ্রহ করে, বৈধ বা অবৈধ যে উপায়ে যাক না কেন, সুনির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে দিয়েই যেতে হয়। এবং সেসব নিয়মকানুন পরিপালনের ক্ষেত্রে অজ্ঞতা থাকায় দালালের কাছে যেতে হয় একজন অভিবাসন প্রত্যাশীর। অর্থাৎ কোনো দেশে কোনো কাজের জন্য বেতন ও সুযোগ সুবিধা কেমন, নিজ দেশে পাসপোর্ট, মেডিকেল, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, ভিসা নেওয়া, বিমান টিকিট এবং বিমানবন্দরে যাওয়া ইত্যাদি সম্পর্কে দালালের কাছ থেকেই খুব সহজে ধারণা পায়, পাচারকারীদের কাছ থেকেও লোভনীয় ধারণা পায়। এভাবেই অধিকাংশ অভিবাসন প্রত্যাশী সিদ্ধান্ত নিয়ে থাকে। এই সেবা ঘাটতি থেকেই দালাল বা মধ্যস্থভোগী বা পাচারকারীর আবির্ভাব হয়েছে। এই সার্ভিসের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তাহলে প্রতারণা প্রতিরোধ হবে অভিবাসন প্রত্যাশীর খরচ ব্যাপক প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। দাঁড়দিনা করে সংগ্রহ করা বিপুল পরিমাণ টাকা তোলার জন্যই সে অভিবাসী বিদেশে অবস্থান করে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার এক রিপোর্টে দেখা গেছে যে অভিবাসী যা আয় করে সব দাঁড়দিনা সুদ এবং পরিবারের লোকজন খেয়ে ফেলে, সঞ্চয় থাকে না বা আয়বর্ধক কাজে লাগানো হয় না। অভিবাসন ব্যয় যৌতুক করা দাবি শুধু আন্তর্জাতিক সংস্থা বা এনজিও বা অভিবাসী নয়, এটি সরকারের অন্যতম এজেন্ডাও বটে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।